তো এই যে বন্ধুরা, এটা পেলাম আমরা দ্বিতীয়টা, না বেশ বড় সাইজের চিংড়ি। এই যে হরিণা চিংড়িও আছে, তারপরে আপনার ওমাহে যে চাওড়া চিংড়ি, চাওড়া বেশ বড় চাওড়া চিংড়িটা, সুন্দরবনের নদীর চাওড়া চিংড়ি, আর না না এটা গদা চিংড়ি, ঝুমকো ঝুমকো, এই যে লাফাচ্ছে ঝুমকো চিংড়ি, এই যে হরিণা, এটা হরিণা, ঠিক চাওড়া চিংড়ি পুরো ফ্রেশ। সুন্দরবন নদীর চাওড়া চিংড়ি দেখুন, নদীতেই আর কি জন্ম নেয়, নদীতেই বড় হয় ঝুমকো চিংড়ি। এটা হলো একটা ঝুমকো চিংড়ি, এটা বেশ ভালোই লাগে। আর বাগদা চিংড়ি তো আপনারা সবাই জানেন, খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে মাও মাছ করছে, হ্যাঁ মাটা কাঁকড়াও পেয়েছে। চিংড়ি মাছের মধ্যে একটু অনেকটাই চিংড়ি মাছের মধ্যে একটু শাঁসও হয় এর ভিতরে, তো এটাকে আমাকে সুন্দরবনের চিংড়ি পোকা বলা হয়। তো ওকে মারবো না, ছেড়ে দেবো অবশ্যই আমি জলে। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইফ স্টাইল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আর মা আমরা দুজন চলে এসেছি সুন্দরবন নদীর পাশে, তো আমাদের পিছনেই নদী আর কি। তো আজ আমরা ঘাইজাল টানবো, আজ একাদশীর গুণ, তো এখন ঘাইজালে বেশ ভালোই চিংড়ি মাছ আর কি পড়বে আশা করছি। তো মায়ের কাছে ঘাইজাল আছে, তাই না মা? তো মায়ের কাছে ঘাইজাল আর ব্যাগ, আর রোদ্দুর তো বন্ধুরা প্রচণ্ড রোদ্দুর, মানে গাছের ছাওয়ায় তাই আমি দাঁড়িয়ে আর কি ভিডিও করছি। আর বাইরে দেখুন নৌকা আছে, কিন্তু নৌকায় এতটা রোদ পড়ছে যে আর পুরো মানে ছবি আর ভালো আসছে। তো বন্ধুরা চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদেরকে সাপোর্ট করবে, সুন্দরবন আরও সুন্দর সুন্দর ভিডিও করে থাকি, আগামী দিন যেন আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা তো আমরা এবারে বেরিয়ে পড়েছি সামনেই নদী, নদীতে লাভবো এবারে, এখান থেকে নৌকা নামার জায়গা। জাল বার করে নেবে এখানে, মা জাল এখানেই বার করেছে, বাইরে এতটাই রোদ দূর বলছে এখান থেকে বার করে নিয়ে আর কি যাবে। গরম লাগছে প্রচুর, বলো মা, প্রচুর রোদ দূর। জালটাও অনেক বড়, মা জালটাকে নিয়ে লাভছে, প্রচুর ফাঁক না মা। দুজন মিলে ঘাই জালটা সাপটে উঠতে পারি না, তাও নিয়ে এসছি, চেষ্টা তো করে দেখি আমরা। মানুষ চেষ্টা করলে এমন কিছু হয় না, পৃথিবীতে নেই, তো আমরাও হাল ছাড়ি না, চেষ্টা আমরা চালিয়ে যাই। আমরা মা আর আমি জাল টানা শুরু করে দিয়েছি ঘাই জাল, আজ দুজন মিলে ঘাই জাল টানছি, মা ওপারে আর আমি এপারে, দুজনে আর কি পেরে উঠি না, ঘাই জালটা এতটাই বড়। তাও আমরা চেষ্টা ছাড়তে রাজি না, চেষ্টা আমরা করবো, কারণ মানুষ পারে না এমন কিছু নেই, চেষ্টা করলে সব কিছু সম্ভব, আপনারা সবাই জানেন। দুজন মিলে আজ আবারও এসেছি ঘাই জাল টানতে, দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটি করে লাইক আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও আগামী দিন পাবেন। সুন্দরবনে এখন কেন এত যে রোদ্দুর, মানে আমার মাথার উপরে মেঘটাকে দেখুন এমন হয়ে আছে, বৃষ্টির কোনো দিশা নেই, কেন যে এমন হয়ে আছে সুন্দরবনে বুঝতেই পারছি না। বৃষ্টি না হলে মানুষের বাঁচা অসম্ভব, চাষেরও অবস্থা খুব খারাপ, আর নদীর মাছের তো আরোই খারাপ। জাল গুটানো হচ্ছে এবারে, আমি তো সেটা বুঝতে পারছি না, বুঝেছিলাম যে জাল রোদে এত রোদ হলে তো মাছ মোটামুটি মাছ হাঁটছে দিকে, পড়েছে মোটামুটি, ওই পড়েছে, এই যে গুণ একাদশীর গুণ হিসাবে মাছ পড়ে লাভাচ্ছে, মোটামুটি পড়েছে অল্প কিছু, দেখা যাক সব ছাড়া হয়ে যাক। ওটা কি, এটা বাগদা চিংড়ি? এ হ্যাঁ তো বড়, বেশ এই যে আমাদের একটা বাগদা চিংড়ি পড়েছে, সুন্দরবনের নদীর বাগদা চিংড়ি, একটা ঝুমকো চিংড়ি পড়েছে, বেশ বড়। এই বাগদা চিংড়িগুলো নদীতেই আর কি জন্ম নেয়, নদীতেই বড় হয় ঝুমকো চিংড়ি। এটা হলো একটা
ঝুমকো চিংড়ি, এটা বেশ ভালোই লাগে। আর বাগদা চিংড়ি তো আপনারা সবাই জানেন, খেতেও বেশ ভালো লাগে। মোটামুটি বড় সাইজের, একেবারে লাফতে চলে গেল, লাফাচ্ছে বন্ধুরা, বাগদাটা চিংড়িটা লাফাচ্ছে, লাফ দিচ্ছে। চান তো দেখুন, তোলা হয়েছে তো আমা, তা দেখি রেখে দিই। আর সমাজ দুটো লাফাচ্ছে চিংড়ি, অনেকে বলে যে সব মরা চিংড়ি, এক্ষুনি জল থেকে ধরলাম চিংড়িগুলো। ওই বাগদা চিংড়িটা লাভ নাকি কেউ মরা বলতে পারে? বেশ একেবারে কম পড়েনি না, যা পড়েছে পড়ার কথা, কিন্তু এতটা রোদ্দুর তো, একটু বৃষ্টি বৃষ্টি হলে তবেই মাছটা বেশি পড়ে। চকচক করছে দেখুন চিংড়িগুলো, সবই নদী থেকে ধরা। এর মধ্যে একটা বাগদা চিংড়িও আছে। তাহলে চলো রেখে দিই, দিয়ে আরো একটা টানা দিই। হ্যাঁ এসছি, তা শুধু শুধু ফিরে যাবো না, দেখবো। তাও কিছু পড়েছে বলো তো, আরো একটা টানা দেব। তো প্রথম টানা দিয়েছি, মাছ মোটামুটি পড়েছে, একেবারে ভালো সেটা পড়েনি। তো মা আসছে, আরও একটা টানা দেবো, জাল আমার হাতে জলের মধ্যে রেখেছি। তো এটা নিয়ে দ্বিতীয় টানা আর কি শুরু করব, দেখি দ্বিতীয় টানায় কেমন পড়ে। দ্বিতীয় টানা শুরু করে দিয়েছি জাল হাতে, তো দেখা যাক। প্রথম টানায় মাছ খুব বেশি পাইনি, মনটা একটু খারাপ হয়ে গেছে আমার, আর মায়েরও তাই, মা তো ঘাড়া দিয়ে টানছে। তোমার ঘাড়া দিয়ে টানছো? ঘাড়া দিয়ে টানছে, এক গলা জলে টানছি, আর মা উপরে পাশে একটা নৌকা। তো এক গলা জলে জাল টানা বেশ ভালো লাগে, মজা লাগে, আর মাছ পড়লে আরও বেশি ভালো লাগে। কিন্তু যদি মাছ না পাওয়া যায় তখনই আর কি মনটা খারাপ হয়ে যায়, তাই না মা? হ্যাঁ, জাল টানি আমরা, মানে চেষ্টা করি মাছ ধরার, যখন মাছ পড়ে প্রচুর আনন্দ হয়, মানে কী বলে বোঝাবো আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকলে তখনই বুঝতে পারবেন যে কতটা আনন্দ হয়। আর যখন আর কি প্রচেষ্টা করার পরে মাছ পাওয়া যায় না, প্রচুর মানে প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, মানে এটা স্বাভাবিক সবারই। তো আমরা দুজন প্রচেষ্টা করছি, আমি আর মা, আমিও ঘাড়বা দিয়েছি, ঘাড়বা দিয়ে জাল টানছি, পিছনে জাল, আর মা ওইদিকে ঘাড়বা দিয়েছে, দুইজন দুই দিকে ঘাড়বা দিয়ে আর টানছি। তবে চেষ্টার কোনো শেষ নেই, চেষ্টা করলে লাইফে সব কিছুই হয়। আমরাও চেষ্টা করছি, আজ তো প্রথমবারে পড়েনি, দেখা যাক দ্বিতীয়বারে কী হয়। হাত ব্যথা হয়ে গেছে, এবারে জাল তুলবো দ্বিতীয় টানা, মা ওইদিকে হাতে গুঠাবে আর আমি নদী পার হয়ে যাব। দেখো আমার গলা শুনে জল হয়ে গেছে, গুলাও আস্তে আস্তে। চিংড়ি একটা উপরে, মা চিংড়ি একটা উপরে, বড় চিংড়ি ধরেছ? চলে গেছে, পার্শ্ব মাছ বেঁধেছে গো, পার্শ্ব মাছ না গাংমুটি, গাংমুটি দেখবে দেখাচ্ছে, এই যে একটা বেঁধেছে। তো এই যে একটা উঠলো এক্ষুনি বেশ জল থেকে, পাকগুলোকে ঝাঁটতে হবে, হরিণা চিংড়ি সবই। ওহো একটা গুলে মাছ, বাহ বাহ, একটা ভাত গুলে পড়েছে, বাহ খুব ভালো লাগলো, ভাতগুলোটাকে দেখে খুব ভালো লাগলো আমার। চিংড়ি আছে এর মধ্যেও চিংড়ি, এই যে বড় চিংড়ি, এটা একটা বেশ বড় চিংড়ি, আর এদিকে মোটামুটি বেশ, এই প্রথম টানার থেকে দ্বিতীয় টানা একটু মাছ বেশি পড়েছে। ওহো এদিকে তো বেশ অনেক চিংড়ি আছে, আমা না কোটে না, হয়ে গেছে, মা ঝাড়ছে, সবে শুরু করেছে ঝাড়া,
চিংড়ি পোক পড়েছে। চিংড়ি পোক আমার কেসের কামড়ে হাত হাত কেটে দেবে, হাত কেটে দেবে। দেখি আমি থাকি, চলো না। এই যে চিংড়ি পোকা, এটা কি বলবো আপনাদের, মানে সুন্দরবনে এটা এমন প্রজাতির পোকা যেটা হচ্ছে জলে থাকে, তো এটাকে চিংড়ি মাছের মতো দেখতে, আর অনেকটাই চিংড়ি মাছের মতো শাঁসও হয় এর ভিতরে। তো এটাকে আমাকে সুন্দরবনের চিংড়ি পোকা বলা হয়। তো ওকে মারবো না, ছেড়ে দেবো অবশ্যই আমি জলে। দেখুন বেশ চলে গেল, বড়ো চিংড়ি ভিতরে ঢুকে গেছিলো, এই যে আমি দেখেছিলাম। এই যে এই একটা বেশ ভালো চিংড়ি, চাওলা চিংড়ি বলেছে, আমার তো মন ভরে গেল এই চিংড়িটাকে দেখে। দেখুন চাওড়া চিংড়ি পুরো ফ্রেশ, সুন্দরবন নদীর চাওড়া চিংড়ি। দেখুন তো চিংড়ি ধরতেও বেশ ভালো লাগে, খুব আনন্দ লাগে, আর খেতেও তো আরও সুন্দর লাগে, খেতেও অসাধারণ লাগে। তো এটা রেখে দেবো মায়ের এখানে, আরও কিছু আছে, প্রায় ঝাড়া কমপ্লিট, প্রায় শেষ না। চিংড়ির সাইজ এই যে, দেখুন বড় একটা গুলে আছে, মায়ের হাতে চিংড়ি তুলছে, এটা লাফাচ্ছে। কি চিংড়ি মাওটা দেখি, হরিণ না না, এটা গোদা চিংড়ি, ঝুমকো ঝুমকো, এই যে লাফাচ্ছে ঝুমকো চিংড়ি, এই যে হরিণ, এটা হরিণ দেখ পড়েছে বেশ। ওহ লাফিয়ে চলে গেল ওটা, বাবা প্রচণ্ড লাফাচ্ছে, একেবারে খারাপ না, মোটামুটি পড়েছে গো। এই তো বাহ, অনেকগুলো পড়েছে, হাতের তো তাও লাফি চলে। জল দিয়ে একটু ধুয়ে দিলে আরও বেশি চকচক করবে। দেখুন ও লাফিয়ে চলে যাচ্ছে গো, এত রৌদ্রের তেজ না মা, প্রচুর তেজ গো রৌদ্রের, আমার মাথা ফেটে যাচ্ছে। মাথা ফেটে যাচ্ছে বলো, বৃষ্টি হয় না রে ঠাকুর। এটা চাওড়া চিংড়ি, এটা আমাদের ভাতগুলে, হে ভাতগুলে লাফাচ্ছি, সুন্দরবনের ভাতগুলে চাওড়া চিংড়ি, এটা বেশ বড়ো সাইজের। আর এগুলো সব আছে, ঝুমকো চিংড়ি, তারপরে আপনার আছে হরিণা চিংড়ি, নানান প্রজাতির চিংড়ি আছে। দেখুন শুধু কেমন ফ্রেশ, খুব সুন্দর চিংড়ি। মা এবারে ভালো লাগলো বলো মা, মাছ পড়লে ভালো লাগে, নাহলে শুধু শুধু মাছ যার আশায় আসে, যে না পড়ে তখন দুঃখ লাগে। ঠিক, এবারে যা মাছ পেয়েছো মোটামুটি দ্বিতীয় টানাটায় একটু আমাদের মনটা একটু ভরেছে, তাই তো মা? হ্যাঁ। তো এই যে মাছ পড়েছে আজকে আমাদের, বেশ অনেকটাই মাছ, তাই না মা? চিংড়ি তো আজকের মাছ পেয়ে খুব ভালো লাগছে, ভালো লাগে বলো মা। এরকম যদি মাছ পাই জাল টানার পরে, দ্বিতীয় টানায় যেমন পেয়েছি, এরকম যদি পাই তাহলে ভালো লাগে, সেই জন্য আসি, মাছ না পেলে একদমই ভালো লাগে না। তো এই যে বন্ধুরা, এটা পেলাম আমরা দ্বিতীয় টানায়, বেশ বড় সাইজের চিংড়ি, এই যে হরিণা চিংড়িও আছে, তারপরে আপনার অমা এই যে চাওড়া চিংড়ি, চাওড়া বেশ বড় চাওড়া চিংড়িটা, সুন্দরবনের নদীর চাওড়া চিংড়ি, আর অনেকগুলো চিংড়ি পড়েছে। একটা আমি ধরি, দ্বিতীয় টানায় বেশ অনেকটাই পড়েছে, আমার তো অনেকটাই আর কি আনন্দ হচ্ছে। আরও একটা টানা দেবো, এটা নিয়ে তিন নম্বর টানা হবে, কিন্তু কি আর কি পরিস্থিতি যে হঠাৎ করে বৃষ্টির মুখ আমরা দেখতে পেলাম এই আধা ঘন্টার মধ্যে, এত রোদ্দুর ছিল, এক্ষুনি দেখলাম যে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে জলের মধ্যে। তো দেখা যাক, বৃষ্টি হয়তো বেশ ভালোই লাগবে। ও মা বৃষ্টি চলে এলো, কি হবে, কাদায় পড়ে গেছে গো। তুলছি এটা আমাদের তিন নম্বর টানা, আগমন হচ্ছে, বেঁধেছে ভালোই, চলে আসছে খুব জোর বন্ধুরা। প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে, তো আমরা ভিজে যাচ্ছি, তো সে কারণে আর কি বেশি আমরা ক্যামেরা করতেও পারবো না, কারণ এতটা বৃষ্টির মধ্যে ক্যামেরা করা সম্ভব না। আপনাদের দেখায় চারিদিকে বেশ ভালোই জোরে বৃষ্টি চলে এসছে, বেশ ভালোই জোরে। তো আবারও সেই চিংড়ি পোকা, এই যে ও লাফাচ্ছে, ওই যে ঝুঁকে গেল কিছু বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে মাও মাছ ফুটছে, হ্যাঁ মাটা কাঁকড়াও পেয়েছে,
এত বৃষ্টির মধ্যে, এত বৃষ্টির মধ্যে গেটও ভেঙে দিয়েছে, এত বৃষ্টির মধ্যে আর কি আমাদের ক্যামেরা করা সম্ভব হচ্ছে না। তাও আমরা যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাছ তো এই যে পড়েছে, ওমা কেমন বৃষ্টি, ভালো বৃষ্টি এসছে। ভেবেছিলাম যে বৃষ্টি হবে না, কিন্তু হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি চলেও আসলো। এতক্ষণ আমরা রোদে পুড়ে যাচ্ছিলাম আর এবারে বৃষ্টি হয়ে এলো, মাছ হচ্ছে না। হ্যাঁ, এটাকে বাঁশপাতা মাছ বলা হয়। মায়ের হাতে তো মোটামুটি বেশ অনেকগুলোই পড়েছে, তাই না মা? আর আমাদের সে সম্ভব হচ্ছে না, এতটা বৃষ্টি পড়ছে যে আমরা আর ক্যামেরা করবো সেটাও সম্ভব হচ্ছে না আমাদের। তো মোটামুটি পড়েছে বন্ধুরা, তাই তো মা? দ্বিতীয় টানার মতো পড়েনি, দ্বিতীয় টানার মতো পড়েনি, প্রথম টানার মতো পড়েছে। প্রথম টানা এতগুলো পড়েছিল, আর তৃতীয় টানা এগুলো রেখে দাও। আর একটা টানা দিয়েছিলাম তো সেটা মাছ জাল ঝাড়ছে। ইতিমধ্যে আবারও সূর্য প্রখরতর আবার বেরিয়েছে, রোদ্দুর প্রখরতর রোদ্দুর বেরিয়েছে। তো মায়ের বেশ ভালো দম হয়ে গেছে, আমার তো খিদেও পাচ্ছে প্রচণ্ড। বাড়ি যেতে হবে, সকাল থেকে কিছু খাইনি, একটা বেজে গেছে এখন দুপুর। চিংড়ি বলতে এই যে খুব বেশি পড়লও না এবারে। কী হয়েছে মা, কিছু কামড়েছে নাকি? কামড়ানি তো কিছু মা, মাছ বেছে নিচ্ছে। এই যে প্রদীপ ঠেলে হয়েছে মোটামুটি, লাস্টের টানা এগুলো হয়েছে, লাস্টের টানা এবারে। মা বাড়ির দিকে তো চলো, বাড়ি যাই, চল চল। সময় হয়ে গেছে দুপুর দেড়টা, তো আমরা সকাল থেকে খাইনি, খিদেও পেয়ে গেছে। তো বন্ধুরা আমরা নদী থেকে উঠে আসলাম, আর বৃষ্টি তো বেশ ভালোই শুরু হয়েছে, মানে বৃষ্টি এখনো ঝিরঝির করে পড়ছে। আর চিংড়ি মাছ আমরা মোটামুটি পেয়েছি মায়ের কাছে, তো 500-600 চিংড়ি মাছ পেয়েছি। তো বন্ধুরা খিদেও পেয়ে গেছে, আর নদীতে এবারে জলও বাড়ছে, তো এবারে বাড়িতে যেতে হবে। হ্যাঁ, বেলাও অনেকটাই হয়ে গেছে, দুটো বাজে বেজে গেছে। বন্ধুরা আজকে ভিডিওটি এতটা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার। আর চ্যানেলে যদি বন্ধুরা নতুন হন, আমাদের ভিডিও যদি প্রথম দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আর মা আমরা সুন্দরবনে খুব সুন্দর সুন্দর ভিডিও করে থাকি, আগামী দিন যেন আপনাদের আরও সুন্দর ভিডিও উপহার দিতে পারি, সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। তাই তো মা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা। আজকের চিংড়ি বাগদা চিংড়িটা কম নয়, তাই না মা? মোটামুটি বেশ ভালোই পড়েছে। চামড়া চিংড়িটা এই যে মরে গেছে তো, সাদা হয়ে গেছে পুরো। মাঝে চিংড়ি পেয়েছি সব, কচুর পাতায় মা রেখেছে। মোটামুটি বলো মা, খুব বেশিও না খুব কমও না, খুব কম না, মোটামুটি রেখে দাও।